আপনার আঁকা নাচ গান কিংবা আবৃত্তির কোনো বিদ্যালয় থাকলে তার পরীক্ষা গ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য আজই অনুমোদন গ্রহণ করুন দেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংস্থা সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্রের থেকে। তারপর একজন বন্ধু পিকু নামে, ও ফোন করেছে, আমরা দেখি এত লোক ফোন করছে, বললো কি রে ভাই খাওয়া, আমরা কেন কি বলছে, অরিজিৎ সিং তোর গান শেয়ার করেছে। আমি তখন ভাবলাম শিওর একটা ফেক অ্যাকাউন্ট সে শেয়ার করেছে, আমি সঙ্গে সঙ্গে একটু চেক করলাম ব্যাপারটা কে শেয়ার করেছে, তারপর দেখলাম না এত অরিজিনাল অ্যাকাউন্ট। তারপরে তো একটু হাত ফাত কাঁপলো। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজে খালি, মনের মধ্যে কষ্ট। ধাঁধার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজে খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়ে যখন তখন আঁকলে আমায় ধর, তাই তো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর। আজকে আমরা এসে গেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আশা করি আপনারা সকলেই চেনেন, ঋষি পাণ্ডা, ঋষিদার বাড়িতে। নমস্কার ঋষিদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বলো কেমন আছো আগে বলো। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তো লকডাউন তো চলছে অনেকদিন ধরে, তো ঘরেই রয়েছি। আমি তো আগেও ঘরে থাকতাম বেশি, আমি সোশ্যাল মানে আমি এমনিতে রিয়েল লাইফে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, বেশি বাইরে টাইরে বেরোই না, বেশি ভিড়ভাড়টা বেরোই না, ঘরে থাকি। তো এই লকডাউনটা আমার কাছে ব্লেসিং হয়ে গেছে একটা, আমি ঘরে বসেই মানে নিজের কাজগুলোকে আরও এগোতে পেরেছি। এবং ঘরে যারা বসে থাকতে বাধ্য হয়েছেন এখন লকডাউনের কারণে, তো সেই কারণে অনেকেই হয়তো এখন ইউটিউবটা দেখছেন, যে কারণে আমার পার্সোনালি ভিউ হয়তো সেই কারণেই বেড়েছে। তো এই কারণে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে তাতে মানে খুব তাড়াতাড়ি অনেকটাই গ্রো করেছে এই এই বছরে লকডাউনের মধ্যে, আমি দেখছি অনেকটাই বেশি গ্রো করেছে। তো একদিক থেকে দেখতে গেলে করোনা আমার মানে করোনার জন্য আমার পার্সোনালি অনেক লাভ হয়েছে। তারপর আপনারা তো অনেকে কমেন্টে বলবেন যে আপনার লাভ হয়েছে বলে আপনি অন্যদের কথা ভাবছেন না, ওইসব নয়, আমি পার্সোনালি বললাম নিজের কথা। তো এই দিনকাল কাটাচ্ছি এভাবে। লকডাউনে তুমি কি কি করলে বাড়িতে, মানে সবাই তো নতুন কিছু করছে। মানে আমি আগে যা করতাম এখনো তাই করছি, আমি এই রুমটায় মানে যেখানে তোমরা এসছো এই স্টুডিও, আমার ছোট স্টুডিও আমি নিজের হাতে বানানো, তো এই স্টুডিওতে আমি বসে কাজ করতাম, কাজ এখনো করে যাচ্ছি লকডাউনের মধ্যেও। কিন্তু এখন যেটা রিসেন্ট করছি যে আমি নিজের গানগুলোতে একটু বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছি, কারণ দেখলাম দেখো যত বড় আর্টিস্ট হোক না কেন সবারই একটা ইচ্ছে থাকে যে তার নিজের গান লোকে শুনবে, স্টেজে উঠে যখন আমি গান গাইবো আমার গানগুলোই লোকে আওড়াবে। তো কভার আর্টিস্টের মানে তকমাটা ছেড়ে একটু বেরোতে যাচ্ছি, একটু নিজের গান করতে যাচ্ছি, তো ইটস আ নিউ ভেঞ্চার, দেখি পরে কি হয়। তো আপনাদের সাপোর্টটা লাগবে, তো এটাই আমার প্ল্যান। নেক্সট প্ল্যান হচ্ছে যে নিজের গান বেশি করে ছাড়া, কভারগুলো একটু কমানো, তাই বলে এই নয় যে একদম কমিয়ে দেবো, কভার গানও থাকবে কিন্তু অরিজিনালস একটু বেশি আসবে। তো তোমার এই ফার্স্ট ইউটিউব ভিডিও তুমি কবে পোস্ট করো, তুমি ইউটিউবে এলে কবে? তুমি আমি এসেছিলাম 2010 সালে বোধহয় আমার ফার্স্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম। আচ্ছা, তখন আমি অনেকগুলো ইউটিউবার ফলো করতাম, মানে এখন যারা অনেক নাম করা, ধরুন পিউডিপাই বা সাইডম্যান যারা ছিল, KSI, তো ওদের ফ্যান ছিলাম। সেই দেখে আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম, কিন্তু যেহেতু আমি মিউজিকের লোক, মিউজিক ভালোবাসি, সেই জন্য মিউজিক নিয়ে একটা বোধ হয় ইংলিশ গান একটা ছেড়েছিলাম কভার করে। তো তারপর থেকে আমি গানের কিছু কভার ছাড়তে থাকি জাস্ট শখে, কিছু করার জন্য। তখন যে ইনকাম হয় তাও জানতাম না, ইউটিউব কী জিনিস তাও জানতাম না, মানে খুব ভালো করে বুঝতামও না, তখন এত সব হ্যাপাও ছিল না। মানে আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা বলছি, 10 বছর থেকে লড়াই চলছে, 10 বছর থেকে লড়াই চলছে, না লড়াই হিসেবে ভাবি না আমি কখনো, যাই হোক জিনিসটা ভালো হয়েছে করলে তার লড়াই থাকে না। তো ওইটা আমি করেছিলাম। তো আমার ছোটবেলা থেকেই আমার নিজের সুর দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন আমি সাহস পাইনি, মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে হয়তো ভুগি, কোনোদিন সাহস পাইনি নিজের গান দেবো সেটা লোকে শুনবে কি না, এই ভয়ে একটা থাকতো। তো সেই জন্য আমি কভারগুলো ছাড়তাম। তো এখন বললাম এখন সাহস এসছে, হয়তো এতজনের সাপোর্ট যেহেতু পেয়েছি, ইটস নট এ মানে এত ছোট নাম্বার নয়, যে সাবস্ক্রাইবারটা বেশি একটা দায়িত্বও থাকে যাদের ভালো কিছু দেওয়ার। একদম একদম। তো
সেদিন থেকে জার্নি শুরু হয়েছে, আজ এখানে পরবর্তীকালে কোথায় যাবো জানি না, ঠিক নেই, দেখা যাক। তো দাদা একটা কঠিন প্রশ্ন করি তোমায়, তোমার তো এত মহিলা ফ্যান রয়েছে, মানে এত দেখতে পাই না, জানি না, না তোমরা বলছো হয়তো হয়তো আছে, তো এদের মধ্যেই কি তোমার গার্লফ্রেন্ড আছে কেউ না আদার্স কেউ আছে? আমার সাথে তো আমার যে গার্লফ্রেন্ড ছিল সেই এখন আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, তো এখন প্রেমে পড়তে পারো, কিন্তু একটা কথা বলবো যে প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ। আচ্ছা, তো তুমি সাহস বললে, তোমাকে সাহস পেয়েছো তুমি, আর তুমি কার থেকে সবচেয়ে বেশি সাহস পেয়েছো আজকে এই জায়গায়, বা কে সবচেয়ে বেশি তোমাকে সাপোর্ট করেছে আজকে এই জায়গায়? সাপোর্ট মানে আমি বলবো যে সাপোর্টের থেকে বড় কথা আমাকে কেউ বাধা দেয়নি যে তুই এটা করিস না বা ওটা ওদিকে যাস না, ওই বাধাটা আমি পাইনি, এটা আমার মেন প্লাস পয়েন্ট বলবো। তো সাপোর্ট তো অবভিয়াসলি আমার মায়ের রয়েছে, আমার দাদাদের রয়েছে, আমার ফ্রেন্ডসদের রয়েছে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমার বউ। আচ্ছা, ওর সাপোর্ট ছাড়া নিশ্চয়ই, আর মানে যে তোমার সাথে সারা দিন সারা রাত রয়েছে ওর সাপোর্ট ছাড়া কোনোদিনই তুমি এগোতে পারবে না। তো সি ইজ ওয়ান অফ মাই পিলার যে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। কাকুর আমার ঘরে আমার কাকু গিটার শেখাতেন, মানে কাঁথির খুব বিশিষ্ট একটা গিটারিস্ট ছিলেন, ওনার নামটা আগে নেওয়া উচিত ছিল। তো ওনার ইন্সপিরেশনই আমার কাজ দিয়েছে, কারণ ছোটোবেলা থেকে দেখতাম উনি গিটার বাজাতেন, পাশে ঘরে ক্লাস করতেন, ওইখানে দেখেই আমি গিটার শেখার একটা ইচ্ছে জাগে। শুধু গিটার নয়, উনি মিউজিক শেখাতেন, মিউজিক থিওরি শেখাতেন যে থিওরিটা ভালো করে বোঝো দিলে গান ভালো বাজাতে পারবে। তো উনি আমার ইন্সপিরেশন ছিলেন যেহেতু, তো ওনার কাছ থেকে আমার সব শেখা। তারপরে আমি শিখেছিলাম অমিত দত্তর কাছে, তো ওনার কাছেও সবই দেখলাম, যত ভালো টিচার সবাই থিওরি বেসড শেখায়, তো থিওরিগুলো শিখতে আমার হয়তো অনেক কিছু লাভ হয়েছে। তো ইন্সপিরেশন এনারাই, আমার কাকু অমিত দত্ত, এবং যারা আমার ফ্যানেরা রয়েছে অবভিয়াসলি তারা, যারা আমার সাবস্ক্রাইবার্স, যারা কমেন্ট দিচ্ছ রেগুলার, যারা আমার ভিডিও দেখছো, তো থ্যাংক ইউ ফর দ্যাট, থ্যাংক ইউ। তুমি যদি গানের জগতে না আসতে, সাপোজ তুমি গান বাজনা করছো না, কিছু করছো না, তাহলে তুমি কোন প্রফেশনটাকে বেছে নিতে যদি তুমি গানের জগতে না আসতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে না থাকতে, তো তোমার ফার্স্ট প্রেফারেন্স কোন প্রফেশনটা থাকতো? আমি গানের প্রফেশনে কোনোদিন আসতে চাইনি সেভাবে যে গানের সাথে যুক্ত হব। আমি অলওয়েজ চাকরির জন্য ট্রাই করছিলাম। আমার গানের জগৎ বলতে আগে যেটা ছিল এখনো সেটাই রয়েছে, ইউটিউব। তো যা দিই আমি ইউটিউবে দিই। তো আমি কলকাতাতে অনেক জায়গায় জবের অফার এসেছিল, আমি ট্রাইও করেছিলাম, কিন্তু মানে যাকে বলে আমি জানি না, বিশ্বাস করি না, হয়তো ডেস্টিনি থাকে একটা, সেটাই হয়তো আমার টেনে নিয়ে এসছে যে তুমি মিউজিকের লাইনেই থাকো। তো আমার একটা জবও রয়েছে। আচ্ছা, তুমি জব করছো? ইয়েস, আমি এখন একটা মিউজিক টিচার হিসেবে কাজ করি, মাউন্ট লিটারেসি স্কুল, এখানেই কন্টাইতে যেটা রয়েছে ব্রাঞ্চটা, তো ওইখানে জব করছি। তার সাথে ওখানে মিউজিক টিচার যেহেতু, কিন্তু মিউজিকের সাথেই যুক্ত রিলেটেড যেহেতু, তো মিউজিক নিয়ে এখন লাইফটা ওরিয়েন্টেড। তো আগে আমি চাকরির জন্য অনেক ট্রাই করেছি, হয়তো চাকরি হলে চাকরির লাইফেই থাকতাম, কিন্তু ইউটিউবটা কন্টিনিউ হতো। তো সেইভাবেই এখন এই অবস্থায় রয়েছি। তো মনে হয় না পরবর্তীকালে চাকরি বাকরি নিয়ে কিছু ভাবতে হবে, তো সেরকম মার্কেট যদি আমার পড়ে যায় তখন আমাকে আবার চাকরি খুঁজে বেরোতে হবে। তাই না? তো তোমার নেক্সট প্ল্যান কি, মানে আই মিন তুমি কি ইউটিউব নিয়ে ভাবতে চাইছো না পরবর্তী কোনো, যেটা এখনো দর্শকরা জানে না বা তুমিও ভাবছো? যেহেতু মানে আমি বেশি মানে নিজের কাজ নিয়ে এখন ব্যস্ত থাকি, আমার ইউটিউবটা সুবিধা, কারণ আমি যখন আমার নিজের স্কেডিউল আমার কাছে, আমি যখন ইচ্ছে কাজ করছি, যখন ইচ্ছে ছাড়ছি, আর মানে এখান থেকে ইনকামটাও যেহেতু আসছে এখন, তো এটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি এখন। এবার যদি আমার খুব ভালো কোনো অফার আসে, ভালো কেউ আমার সাথে কাজ করতে চান, অবভিয়াসলি আমি সেটার দিকে পা বাড়াবো। তো নেক্সট প্ল্যান বলতে ওরকম কিছু প্ল্যান রাখিনি, আমার হচ্ছে যেরকম যা অফার আসবে বা যেরকম যা লাইফ সাজিয়ে দেবে আমার কাছে, সেরকমভাবেই আমি এগোবো, আপাতত এইটুকু প্ল্যান রয়েছে। তো তুমি তো এই অ্যানিমেশন ভিডিও দেখছিলাম তোমার কিছু, হ্যাঁ, তো অ্যানিমেশন ভিডিও, তো এই প্ল্যানটা তোমায় কে দিল? আর তুমি কি নিজেই করো না কেউ তোমাকে সাপোর্ট করে এর পিছনে? এই প্ল্যানটা মানে অ্যানিমেশনটা আমি রিসেন্ট স্টার্ট করেছি, মানে আমি ছোটোবেলা থেকে ছবি আঁকতে খুব ভালো লাগতো, এবং সবাইকে যদি বলা হতো ছোটোবেলায় কী করতে, ছোটোবেলায় আমি ছবি আঁকতে ভালোবাসতো, সবাই ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। তো এটা একটা প্যাশন ছিল যেটা আমি কাজে লাগাতে পারিনি এতদিন। তো এই
যেহেতু কোভিড পরিস্থিতিতে আমার ভিডিওগ্রাফিটাও বন্ধ হয়ে যায়, আউটডোরে গিয়ে ভিডিওগ্রাফিং করা সেটা যেহেতু বন্ধ হয়ে যায়, তো আমি দেখলাম যে একটা প্যাশনকে আমার লাইফে যেহেতু আমি কাজে লাগাচ্ছি ইউটিউবে, তো আরেকটা প্যাশনকেও কেন যোগ করব না? ওটাও যেহেতু প্যাশন ছিল, মানে তোমার সম্পূর্ণ নিজেরই ভাবনা যে অ্যানিমেশন করতে, মানে আমি ভাবলাম যে নিজেই শিখি, এত তো ফাঁকা টাইম এখন যাচ্ছে যেহেতু নিজেই একটু ইউটিউব দেখেই শেখা, ইউটিউব দেখেই শিখেছি অ্যানিমেশনগুলো। সো সেটা দেখে আমার অ্যানিমেশনগুলো দেখলে বুঝতে পারবে অতটা প্রফেশনাল নয়, কিন্তু দৃষ্টিনন্দন করার চেষ্টা করি যাতে লোকে দেখে বুঝতে পারে আমি কী পোর্ট্রে করতে চাইছি ব্যাপারটা, তো সেটাই করেছি। আপাতত ছবি দেখে একটু গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে ছবি এঁকে তো লোকে বল খুব প্রশংসা করছে অ্যানিমেশনগুলো, সেটাও আমার খুব বড় প্রাপ্তি যেহেতু আমি প্রফেশনাল নই এ ব্যাপারে। আমি অনেকজন অ্যানিমেটারকেও অ্যাপ্রোচ করেছিলাম যে কাজ করে দেওয়ার জন্য, একটু ডিলে হয়ে যায়, ওরাও হয়তো ব্যস্ত থাকে আর সবার টাইমও হয় না এসব কাজ করার। তো আমি ভাবলাম নিজের কাজগুলো অলওয়েজ আমি চাই যে নিজে অন্তত জেনে রাখি, মানে ভিডিও এডিটিং বা ক্যামেরার কাজ, ভিডিও শুটিং, পেন্টিং, অ্যানিমেশন সবই মোটামুটি আমি শিখে রেখেছি, প্লাস কিছু ইনস্ট্রুমেন্টও শিখছি, তো সবই যাতে কাজে লাগাতে পারি সেগুলোই আমার ইচ্ছে রয়েছে। তো এই করোনা আমাকে এই সুযোগগুলো দিয়েছে করার জন্য, তো করছি। আরও ভালো করবে তুমি, আরও এগিয়ে যাবে, এটাই আমরা চাইবো। তোদের ভালোবাসা আছে বলেই আমি এগোচ্ছি। আচ্ছা, রিসেন্টলি তোমার গান, তোমার নিজের লেখা গান, সেটা অরিজিৎ সিং জি শেয়ার করেছেন, থ্যাংক ইউ, যদি দেখো ভিডিওটা। হ্যাঁ, তো নিজে শেয়ার করেছেন, উনি শুনে শেয়ার করেছেন, তো সেই তোমার দেখার পরে, ওই পোস্টটা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে তোমার প্রথম রিঅ্যাকশনটা কি এলো? আমি তখন রেকর্ডিং করছি, নিজে দেখেছো আগে? না, আমি নিজে দেখিনি, আমি নিজে দেখিনি, ফ্রেন্ড সার্কেল কেউ, আমি এখানেই রেকর্ডিং করছিলাম, আর অন্য একজনের রেকর্ডিং চলছিল। আচ্ছা, তো রেকর্ডিং এর সময় ফোনটা সাইলেন্ট থাকে, হঠাৎ দেখি ফোন বেজে যাচ্ছে, মেসেজ ঢুকে যাচ্ছে, আমি তাও লক্ষ্য করিনি। তারপর একজন বন্ধু পিকু নামে, ও ফোন করেছে, আমি বললাম দেখি এত লোক ফোন করছে, দি বললো কিরে ভাই খাওয়া, আমি বললাম কেন কি হচ্ছে, অরিজিৎ সিং তোর গান শেয়ার করেছে, আমি তখন ভাবলাম শিওর একটা ফেক অ্যাকাউন্ট সে শেয়ার করেছে, আমি সঙ্গে সঙ্গে একটু চেক করলাম ব্যাপারটা কে শেয়ার করেছে, তারপর দেখলাম না এত অরিজিনাল অ্যাকাউন্ট, তারপরে তো একটু হাত ফাত কাঁপলো, আরে অবভিয়াসলি, মানে আমি মামা বক্তব্যটা হচ্ছে উনি তো শুধু বাংলার একটা বিখ্যাত ব্যক্তি তা নয়, এখন ন্যাশনালও না ইন্টারন্যাশনাল একজন স্টার, তো এরকম একজন আমার মতো একজন শিল্পীর বাংলা গান উনি শেয়ার করছেন, মানে ওনার বড় মনের পরিচয় আর কিছু নয়। তো আমি তো খুব হ্যাপি হয়েছি, জাস্ট আমার কনফিডেন্সটা অনেকটা বাড়িয়ে দিয়েছে যে নিজের গানগুলো যাতে পরবর্তীকালে ছাড়বো, তার কনফিডেন্সটা অনেকটা পেয়েছি যে আমার নিজের গান যেহেতু শেয়ার করেছেন, ওনার মতো একজন গুণী মানুষের যেহেতু ভালো লেগেছে তো অনেক অনেক মানুষের নিশ্চয়ই ভালো লাগবে। তো থ্যাংক ইউ সমুদা, তোমার ডাকনাম সমুদা, তো থ্যাংক ইউ ফর দ্যাট, এখন সমুদা বলেই ডাকি। তো আমি যদি জিজ্ঞেস করি, ঋষি পান্ডাকে 7 দিন গান ছাড়া থাকতে দেওয়া হয়, তো কি করবে ঋষি পান্ডা 7 দিন গান ছাড়া যদি থাকতে করবো? হ্যাঁ, ঘুরতে যাবো, কি বা গেম খেলবো, দুটো গেম খেলো তুমি? না, বউ বলেছে গেম খেলা বলতে না। আচ্ছা, ঘুরতে যাবো, ভালো ভালো জায়গায় ঘুরতে ভালোবাসি, মানে প্ল্যান করতে ভালোবাসি না, শুধু ঘুরতে ভালোবাসি, মানে লোকে প্ল্যান ফ্যান করে দেবে, আমি জাস্ট জয়েন করবো, ঘুরবো, চলে যাবো, টাকা পয়সা দেবো, ব্যাস ওইটা করতে ভালো লাগে। তো 7 দিন যদি আমাকে অফার দেওয়া হয়, 7 দিন ঘুরতে যাবো বা গেম খেলবো। পাহাড় না সমুদ্র, কোন পরিবেশ তোমার বেশি পছন্দ? আমার বাড়ি সমুদ্রের পাশে, সেই কারণে আমার সমুদ্র বলা উচিত, কিন্তু যেহেতু ছোটবেলা থেকে প্রচুর সমুদ্র দেখে এসেছি, তোমার বাড়ির পাশে তো দীঘা, মন্দারমণি, তাজপুর, সমুদ্র সৈকত, কতবার গেছো এখানে? সেই কারণে সবাই দেখতে পায়, দেখবে ভিডিওতে আমার বেশিরভাগ সব বিচে, কতবার গেছি, মানে এখন তো দীঘা যায় না, দীঘা মানে কলকাতা বলতে আগে লোকে শুধু দীঘাই জানতো, এখন জানছে মন্দারমণি, তাজপুর, তো এটা ছাড়াও আরও অনেক ওয়াইল্ড বিচ রয়েছে যেগুলোতে আমি গিয়ে শুটিং করি, তো ওইগুলোতে আমাদের বেশি যাওয়া হয়। দীঘা আমি এবছরে বোধহয় একবার গেছি, এমনিতে লাইফে তো অনেকবারই যাওয়া হয়েছে, তো আমার লোকেশনগুলো এখন ডিসক্লোজ করবো না, পরে যখন আরও পপুলারিটি পাবে তখন তোমরা জানতে পারবে যে কোথায় কোথায় আমি শুটিং করতাম। আচ্ছা, তুমি তো কলকাতা থেকে এত দূরে থাকো, মানে কাঁথিতে, তো তুমি তো কলকাতা থেকে এত দূরে থাকো কাঁথিতে, তো তোমার কি মনে হয় না যে কলকাতায় থাকলে হয়তো তোমার কাজের সুবিধা আরও বেশি হতো, বা এতটা জার্নি করে একটা বড় প্রোডাকশানের যখন কাজ পড়ছে যাচ্ছ, তো অসুবিধার একটা হয়, তো সেটা কি মনে হয় না কখনো যে কলকাতা থাকলে আরও বেশি সুবিধা হতো না? তোমার এই মানে পরিবেশটাই, পুরনো বাড়ির জায়গাই তোমার কাছে মনে হয় প্রিয়? একটা তো সেফ প্লেস থাকে যদিও, কিন্তু আমি ওভাবে কোনোদিন দেখিনি, আমার নিজে যেহেতু অসুবিধা ফিল করিনি,
এখনো পর্যন্ত, মানে এখনো পর্যন্ত আমি সেভাবে যেহেতু অসুবিধা ফিল করিনি, আমার মনে হয় না এটা কোনো একটা প্রবলেমের জায়গা বলে। তো কলকাতায় আমার ঘর রয়েছে, আমার ওয়াইফ ওখানে জব করে, যেহেতু ও ওখানে থাকে, তো আমি এমনিতেই প্রতি উইকেন্ডে আমি ওখানে যাতায়াত করতামই। তো এখন যেহেতু অফ আছে, তো ওরকম কোনো সমস্যা আমার আপাতত আসেনি কলকাতার বাইরে থাকার জন্য। তোমার মনে হয় না যে ওখানে থাকলে আরো সুবিধা হতো তোমার কাজের বা কলকাতার পরিবেশ এখানকার? হয়তো হতো, আমি যদি কলকাতায় থাকতাম আমিও তো অন্য মানুষ হতাম, অন্য টাইপের গান বানাতাম, সবই তো একটা জায়গা, মানে সবকিছু মিলেমিশে একটা পয়েন্ট এসে পৌঁছায় মানুষ না। তো আমি এখন এখানে রয়েছি, দেখা যাক পরবর্তীকালে কোথায় থাকতে হতে পারে আমাকে, মানে কোনো তো জোরজারের ব্যাপার নেই, যেখানে লাইফ চাইবে সেখানে যাব, আপাতত সেইটুকু প্ল্যান আছে। আচ্ছা, তো তোমার নিজের এতগুলো গান রয়েছে বা তুমি যে যে গান গেয়েছো কভার, তো তোমার সবচেয়ে বেশি তোমার পছন্দের গান কোনটা, তোমার নিজের গাওয়া বা তোমার নিজের? আমার নিজের কম্পোজ করা গানগুলোর মধ্যে আমার অনেক কম্পোজিশন রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে ছাড়বো। আমার যে গানটা পার্সোনাল আমার যেটা ভালো লাগে সে গানটার নাম হচ্ছে সেখানে বলে একটা গান। আচ্ছা, যেটা আমার লেখা গান একটা ছিল, আমি ওটা আমার ইউটিউব চ্যানেলেও ছেড়েছি, ওটাতে প্রচুর ভিউ আছে, প্রায় 2-3 হাজার মতো। তো ওই গানটা আমার খুব ফেভারিট, প্রচুর ভিউ, এমনি ইয়ার্কি ভেবে বললাম, অতটা ভিউ নেই ওই গানটাতে, কিন্তু ওই গানটা আমার পার্সোনাল ফেভারিট, ওটা আমি ভালো করে ছাড়বো। একদিন হয়তো দর্শক ওটার সাথে কানেক্ট করতে পারবো না, হয়তো একদিন মানে ধরো একটা কেউ জিজ্ঞেস করলো তুমি হো গানটা কার, তুই বলো কার? অরিজিৎ সিং। কিন্তু গানটা কি অরিজিৎ সিং এর? সুরটা যে দিয়েছে তারও অনেক ইম্পর্টেন্স রয়েছে, তাই না? ওই যেমন বাংলা ব্যান্ডের গান শুনে আমি যখন বড় হয়েছি, যে মানে বাংলা ব্যান্ডের গানগুলোতে একটা টিমের ব্যাপার থাকে, যে টিমের ব্যাপারটা এখন হারিয়ে গেছে, গান এখন একার হয়ে যাচ্ছে যে গান গাইছে তার। তো আমি ওইভাবে সিঙ্গার দিয়ে গান জাজ করি না, যে গানগুলো সুর ভালো বা কথা ভালো বা যে গানগুলো আমাকে টাচ করছে, সেটা ইনস্ট্রুমেন্টাল হতে পারে, তো সেগুলো আমার ফেভারিট। এমনিতে বলতে গেলে বাংলা ব্যান্ডের আমি শিরু দা, রূপম দা, উপল দা, অনিন্দ দা, ওদের তো অনেক বড় ফ্যান। একটা গান বাংলা ব্যান্ডের তো আমি দাঁড়িয়ে সেখানে তোমার গান শোনাতাম, আমি দাঁড়িয়ে সেখানে তোমার গান শোনাতাম। আচ্ছা দাদা, এবার একটু র‍্যাপিড ফায়ার প্রশ্ন যাই, খুব কম সময়ের মধ্যে এক দু কথার মধ্যে উত্তর দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি উত্তর। তুমি কি ট্রাফিক রুল ভেঙেছো কোনোদিন? মানে আমার তো স্কুটি রয়েছে আর এখানে অত ট্রাফিক সিগন্যালও নেই, কাঁথির মতো জায়গা, আর কলকাতায় কোনোদিন স্কুটি চালাইনি। স্কুটি নিয়ে কলকাতা গেছো কোনোদিন? না, কোনোদিন সাহস হয়নি। তবে স্কুটিটা এসেছিল কলকাতা থেকে, বন্ধুরা চালিয়ে এনেছিল, ভাঙা স্কুটিটা, আগের স্কুটিটা কোনো রকমে পৌঁছেছিল। তো তোমার ফেভারিট ডিশ কি? চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংস, এগুলো বলতে পারে না, মাঝে মাঝে মানে ভেবে বলতে হয় না, ধরো কেউ ডাকলো করে বলবো এগুলো, এগুলো তাড়াহুড়ো তো বলা যায় না। চিংড়ি মাছের মালাইকারি, খাসি মাংস, আর আমার চিকেন রোল খুব পছন্দ, বিরিয়ানি, এগুলো করলে আমি ঘরে পৌঁছে যাবো। আচ্ছা, তুমি মোহনবাগান ইস্ট বেঙ্গল? সত্যি কথা বলতে আমি খেলা এখন দেখি না, মানে নামও জানি না, কোনো খেলাই দেখি না। আচ্ছা, তো আমি সেরকমভাবে মোহনবাগান, হ্যাঁ, ইস্ট বেঙ্গল সমর্থকরা কেউ ভেঙে পড়বেন না, কেউ ভেঙে পড়বেন না। আর যদি আমি খেলা দেখি না, তবুও বললাম মোহনবাগান ছিলাম আগে, দেখতাম। পরীক্ষায় নকল করেছো কোনোদিন? না 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 করিনি। আচ্ছা, করার প্রয়োজন পড়েনি। স্কুল ফাঁকি দিয়ে কখনো ঘুরতে যাওয়া, প্রেম করা বা স্কুল টাইমে? আমি কিছুই করতাম না, ঘরে স্কুলে ক্লাসে এরকম চুপচাপ বসতাম, তখন কথাই বলতাম না। তো ওই সময় প্রেম করা আমার সাহসও ছিল না, কলেজ টাইমেও সাহস হয়নি খুব একটা, তারপরে করেছি, একটাই প্রেম করেছি, একটাই বিয়ে করেছি, সেটাই থাকবে। জীবনে সবচেয়ে বেশি মিথ্যে কথা কাকে বলেছো? বউকে বলতে হয় আর কি। আচ্ছা, তোমার
শান্তিতে থাকার জন্য। কোন কথাটা বলেছো বেশিবার মিথ্যে কথা? যে হাত স্যানিটাইজ করে নিয়েছি, মুখ হাত স্যানিটাইজ সবসময় মাস্ক পরা ছিল, এইটা এখন চলছে আর কি, সবচেয়ে বেশি বড় মিথ্যে কথা। তো আপনারা সকলেই শুনলেন ঋষি পাণ্ডার ঋষিদার কাহিনী। তো আজকে আমরা এসেছিলাম সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র, যাদের বিশ্বব্যাপী যে সংস্থা পরীক্ষা গ্রহণকারীকে মানে পরীক্ষা গ্রহণ কেন্দ্র। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি ফার্স্ট অফ অল। বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এদের সঙ্গে যুক্ত আছেন, পুরো বিশ্বব্যাপী রয়েছেন এই সংস্থা। তো আমরা তাদের পক্ষ থেকে এসেছি তোমার কাছে। তো তাদের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি তুমি দু চার কথা বলে দাও, যে যাদের তোমাকে দেখে বা তোমাদের দেখে যারা শিখছে তাদের জন্য যদি দু চার কথা বলে দাও। হ্যাঁ, মানে বক্তব্য আমি যেটা বলবো যে ভালো করে নিজেদের যেগুলো চর্চার জিনিস সেগুলো চর্চা করো। আমার গুরুজিরা যা বলে যে অলওয়েজ থিওরিটা ফলো করো, থিওরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মিউজিক নিয়ে যদি কেরিয়ার করতে চাও তাহলে একটু ভেবেচিন্তে কেরিয়ার করো, কারণ ব্যাপারটা খুব একটা স্টেবল নয়। আমি ডিসকারেজ করছি না, আমারও পাশে মানে পাশে একটা জব রয়েছে MLZS-এ বললাম তো, আমারও এটা ফুল টাইম প্রফেশন নয়, আমার এখনও এটা শখেই বলতে গেলে করছি, ভালো লাগছে যেহেতু সেহেতু করছি। আমার বক্তব্য হচ্ছে কেরিয়ার করার আগে জিনিসটা ভালোবেসে করো, এরকম নয় যে আমাকে এটার পিছনে টাকা ইনকাম করতে হবে, ওইভাবে না করে নিজে জিনিসটাকে ভালোবেসে কাজ করো, তাহলেই মানে এমন জায়গায় পৌঁছো যাতে লোকে তোমাকে ডাকতে বাধ্য হয়, এরকম না যে আমি জোর করে কোথাও গিয়ে প্রোগ্রাম করছি, লোকে তোমাকে ডাকতে বাধ্য হয়, এরকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাও। ব্যাস এটুকুই তোমাদের সাজেশন দেবো, যে ভালো করে নিজেকে আগে তৈরি করো, তারপরে দেখবে লোকের থেকে মানে প্রশংসা আর ডাক দুটোই ঠিকঠাক টাইমে ঠিকঠাক সময়ে নিশ্চয়ই পাবে। আপনারা এতক্ষণ দেখলেন ঋষিদার সাথে আমার আড্ডা, এটাকে সাক্ষাৎকার বলা চলে না, এটা একটা খোলামেলা আড্ডা। ঋষিদার অনেক না জানা কথা আমাকে বললেন, আপনাদের বললেন, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আমার অবশ্যই ঋষিদার নমস্কার।